প্রশ্ন সমাধান কারিগরি শিক্ষা অধিদপ্তর পদ বিভিন্ন পদ কর্মচারী পরীক্ষা সাতাশ আট দুই হাজার একুশ বাংলা সাহিত্য মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি উত্তর গ নদী গ্রেনেড ক্ষণার বচন কে সংক্রান্ত উত্তর খ কৃষি বাংলা সাহিত্যের সবচেয়ে পুরাতন গ্রন্থ কোনটি উত্তর খ চর্যাপদ ভাষা আন্দোলন ভিত্তিক কবন নাটকের রচয়িতা কে উত্তর খ মনির চৌধুরী বাংলা ব্যাকরণ ঘিলু শব্দের অর্থ কি উত্তর ঘ সবকটি চালাক এর বিশেষ্য পদ কোনটি উত্তর ঘ চালাকি যদি চতুরের বিশেষ পদ বলতো তাহলে উত্তর চাতুর্য হতো কোনটি ঘর শব্দের সমার্থক শব্দ নয় উত্তর খ বিপণী বিপণী অর্থ গাড়ি বিপণী অর্থ বিক্রয় কেন্দ্র হাট বাজার দোকান বাংলা ভাষার মূল উৎস কোনটি উত্তর প্রাকৃত কোন বাক্যটি শুদ্ধ উত্তর ক তুমি কি ঢাকায় যাবে প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া গেলে কি হয় অন্যান্য ক্ষেত্রে কি হয় তুমি কি ঢাকায় যাবে উত্তর হ্যাঁ অবলিক না শোক শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর খ হর্ষ কোন বানানটি শুদ্ধ নয় উত্তর ঘ ঊর্ধ্ব সঠিক বানান দীর্ঘ ধয় বয় রেফ বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে বাক্যটি উত্তর ঘ যৌগিক প্রমাদ শব্দের অর্থ কি উত্তর ঘ ভ্রান্তি নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ উত্তর ক চৌকশ লোক কোনটি শুদ্ধ বানান ক ন্যূনতম উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ উত্তরগ প্রজ্ঞা ভূত শব্দের বিপরীত শব্দ উত্তর ক ভবিষ্যৎ বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি উত্তর ঘ পঞ্চাশটি যা চিরস্থায়ী নয় এর এক কথায় প্রকাশ কোনটি উত্তর ঘ নশ্বর বিনয় এর বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর গ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব সূচক উপাধি কি উত্তর ঘ বিশ্রেষ্ঠ উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায় উত্তর গ নাটোর শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় উত্তর গ চোদ্দ ডিসেম্বর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর খ তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল উত্তর মেহেরপুরে আন্তর্জাতিক বিষয়াবলী সর্বশেষ অলিম্পিক ক্রিয়া কোন দেশে অনুষ্ঠিত হয়েছে উত্তর ক জাপান বাংলাদেশ নিচের কোন আন্তর্জাতিক অবলিক আঞ্চলিক সংস্থার সদস্য নয় উত্তর গ আসিয়ান ম্যান্ডেলার নামটির সাথে জড়িত দেশ হল উত্তর খ দক্ষিণ আফ্রিকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় উত্তর ঘ ম্যানিলা বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর উত্তর ঘ ইরান ইংলিশ এজ ইট অয়ার এর অর্থ কি আনসার ঘ যেন Plural of ox is. Answer go, Oxen Dhaka is becoming one of the dash cities in Asia. Answer go, busiest. Fortune dash the brave. Answer go, Favors. My father arrived while I dashed the book. Answer go, I was reading. Had I known her, I dashed her. Answer go, would have met. Choose the right preposition for the sentence. I count dash your help. Answer: go upon. We should have tasty and dash meals. Answer: go nutritious. We waited until the plane. আনসার টুক অফ লেফটেন্যান্ট শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি আনসার গ এল আই ই ই ইউ টি এন এ এন টি লেফটেন্যান্ট চুজ দ্য কারেক্টলি স্পেলড অর্ড আনসার খ এল ই আই ইউ ইআইএসইউআরই লেজার Lezar Ortho Abokash Aboshar. Students should attend dash their lessons. Answer: gha, Two. They arrived here after you dash. Answer: Had left. Fill in the gap. Slow and steady dash the race. Answer: Go wins. Choose the correct sentence. Answer: Go. Yesterday he went home. These are said the earth dash round the sun. मुफ ह्वाट इज दल फर्म अफ पवार अन्सार घमपावर रिकगनइज शब्द नाउन आंसर घ रिकग्निशन Which is the correct spelling answer R-E-S-T-A-U-R-A-N-T, restaurant i wish i dash a king answer khaw, where gonit ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত আনসার গ তিরিশ পারসেন্ট এক্স প্লাস ওয়াই ইকাল টু টুয়েলভ এবং এক্স ওয়াই ইকাল টু টু হলে এক্স ওয়াই এর মান কত আনসার ক থার্টি ফাইভ কোন সংখ্যাটি অন্য রকম উত্তর ঘ ষোল একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত উত্তর ঘ তিনশো ডিগ্রি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি যে কোনো বিন্দুর সংযোজক সরল রেখাকে কি বলে উত্তর গ ব্যাসার্ধ একটি বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য এ মিটার হলে এর ক্ষেত্র ফল কত উত্তর গ এ স্কোয়ার মিটার একশো আঠাশ চৌষট্টি বত্রিশ ধারাটির অষ্টম পদ কোনটি উত্তর ক এক যে ত্রিভুজে তিন কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে উত্তর ক সমবাহু তিতাল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি উত্তর গ চার ত্রিশকে দুই বাই তিন দ্বারা ভাগ করে দশ যোগ করলে কত হবে উত্তর খ পঞ্চান্ন শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক আট সমান কত উত্তর ক শূন্য দশমিক শূন্য শূন্য ছয় চার রহিম একটি কাজের এক বাই পাঁচ অংশ করে একদিনে সে বিশ দিনে কত অংশ কাজ করবে উত্তর চার অংশ রোড শূন্য দশমিক শূন্য 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 নয় সমান কত উত্তর ক শূন্য দশমিক শূন্য তিন পিতা মাতা ও কন্যার বয়সের গড় তিরিশ বছর মাতা ও কন্যার গড় বয়স পঁচিশ বছর হলে পিতার বয়স কত উত্তর খ একটি ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলে 240 চল্লিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে উত্তর গ চার ঘন্টা কোনটি বৃহত্তম উত্তর গ দুই বাই কোন দুটি সংখ্যার যোগফল ফল দশ এবং গুণফল ফল চব্বিশ উত্তর ক চার ছয় চার বর্গফুট একটি বর্গাকার জায়গা ঢাকতে চার বর্গফুট ক্ষেত্র বিশিষ্ট কয়টি পাথর লাগবে উত্তর ক একটি করিমের জন্মদিন উনতিরিশ ফেব্রুয়ারি তার জন্মগ্রহণের সালটি কত হতে পারে উত্তর গ দুই হাজার চার থ্যাংক ইউ ফর দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ